অনুষ্ঠানে উপস্থিত আমার আবেদা নূর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমাদের আবেদা নূর ফাউন্ডেশনের রেক্টর মহোদয় ও আমার সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রীরা, সবাই বিজ্ঞান মেলার রেজাল্ট জানার জন্য নিশ্চয়ই আগ্রহী আছো। একটু অপেক্ষা দাদা, শুনলেই তো শেষ হয়ে গেল, তাই না? তোমরা বিজ্ঞান মেলায় যারা অংশ নিছো এবং যারা দেখলাম যে অধীর আগ্রহে সেটা উপভোগ করছো, উপস্থিত ছিলা, এটা আসলেই খুবই আনন্দদায়ক একটা ব্যাপার ছিল, প্রশংসনীয় একটা ব্যাপার ছিল। আমি গানের উৎসবে, গানের আয়োজনে বা অন্য আনুষ্ঠানিকতায়ও এতটা আগ্রহ দেখি নাই। এটা তোমাদেরকে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি, অধীর আগ্রহের একটা ব্যাপার ছিল। বিজ্ঞান মেলা বা এই যে বৈজ্ঞানিক কাজে অংশগ্রহণ করার উদ্দেশ্যটা কী ছিল? অ্যাকচুয়ালি আমরা সবাই পড়ি বইয়ে যে আমরা বিজ্ঞানের যুগের মানুষ, বিজ্ঞানের জয়যাত্রা, এগুলি পড়ি না রচনায়, সায়েন্স ফেয়ার যদিও সরাসরি পড়ি না, বিজ্ঞানের অবদান পড়ি, এটা সেটা পড়ি। এবং বর্তমানে আমরা যখন পড়াশোনা করছি তখন আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করা লাগছে, যানবাহন, যোগাযোগ, এটা সেটা খুবই ইয়ে ছিল, প্রতিকূল পরিবেশ ছিল, কিন্তু সেই তুলনায় তোমরা হাজার হাজার গুণ ভালো পর্যায়ে আছো। এটা কিসের অবদান? এখন বিজ্ঞান বলতে আমরা শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, রসায়ন এই তিনটাকেই বুঝবো না। তুমি যে রান্না করো, রান্নার মধ্যে কতটুকু হলুদ মরিচ দিবা, এটাও কিন্তু বিজ্ঞানেরই কাজ, এটাও এই হিসাব নিকাশও কিন্তু বিজ্ঞানেরই কাজ। তো আমরা যেটা বলতে চাই যে বিজ্ঞান মেলার, বিজ্ঞানের নিয়ে কাজ করার উদ্দেশ্য হচ্ছে কিছু সৃষ্টি করা, বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি করা, বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি করা যারা পৃথিবীটাকে বদলে দিতে পারে, নিজেকে, নিজের পরিবারকে, দেশকে এবং পৃথিবীটাকে বদলে দিতে পারে। বর্তমানে যা আছে তা থেকে পরিবর্তন সাধন করাই হলো বিজ্ঞানের কাজ, এবং তোমরা আজকে সেই কাজটাই করছো। অনেকেই দেখা গেছে যে স্বল্প মূল্যের জিনিস, সহজলভ্য জিনিস দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করছো, যেটা যদি বড় পরিসরে করা হয় এটা দিয়ে মানুষ, পরিবার, পরিবেশ অনেক উপকৃত হবে, এটা খুবই প্রশংসার দাবি রাখে। একটু একটু করে গবেষণা করেই মানুষ বিজ্ঞানী হয়। একটা মেয়ের কথা আমি জানি, পত্রিকায় পড়েছিলাম, ছোটবেলায় তার মা যখন ক্লাস ওয়ানে পড়ে তখন সে বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করতো বা একটু আগ্রহ ছিল, বলছে যে তুমি আমার কাছে সব পাওয়া যদি তুমি নাসার সদস্য হইতে পারো, ভবিষ্যতে যেন তুমি নাসার সদস্য হইতে পারো। সে ছোট্ট মেয়েটা অঙ্গীকার করছিল আমি ইনশাল্লাহ নাসার সদস্য হব। এরপর সে লেখাপড়া করে, বাংলাদেশ থেকে সর্বপ্রথম মেয়ে হিসাবে, বাংলাদেশ থেকে একটা মেয়ে প্রথম নাসাতে চাকরি পাইছিল। তারপর সে তার ওই স্মরণীয় দিনের কথা, তার মায়ের কথা সে সাংবাদিকদের কাছে টিভিতে সেই কথাটা উল্লেখ করছে যে আমি খুব ছোট্টবেলায় মাকে কথা দিয়েছিলাম যে আমি নাসার সদস্য হব, নাসায় চাকরি করব। নাসার নাম শুনছো তোমরা? হ্যাঁ, তো সেই মেয়ে নাসার সদস্য হইতে পারছে, এটা কিন্তু ওই ছোট্ট অবস্থায় তার মনে বীজ বপন করা হয়েছে, তাই না? একটু একটু করেই মানুষ অনেক কিছু শিখে, প্রতিটি ছোট ছোট অংশকে সহজভাবে, সহজ থেকে ব্যাপকতর দিকে নিয়ে যাওয়া, নিয়ে গিয়েই তারা একরকম এক সময় বিজ্ঞানী হয়। আমরা সবসময় কি এমনই চলবো? আজকে যেই যন্ত্র দিয়ে, যেই যানবাহন দিয়ে আমরা স্কুলে আসি, এটার চেয়ে আরো সহজতর কি হইতে পারে, আরো স্বাস্থ্যসম্মত কি হইতে পারে? আমরা আজকে যেভাবে রান্নার চুলা ইউজ করি এটা আরো সহজতর, আরো স্বাস্থ্যসম্মত হইতে পারে কিভাবে? আমরা যেই তৈলটা ইউজ করি চুলে সেটা আরো স্বাস্থ্যসম্মত কিভাবে হয়? আমরা ছোট ছোট যে কাজগুলা করি সেগুলি আরো সুন্দর কিভাবে করা যায়? এই গবেষণা, এই যে চিন্তা, এখান থেকে বিজ্ঞানী তৈরি হয়। আমি মনে করি তোমাদের ছোট ছোট চিন্তাগুলি বিকশিত হয়, এক সময় আমাদের এই আবেদা নূর ফাউন্ডেশনের বালিকা বিদ্যালয় থেকেও অনেক বিজ্ঞানী বেরিয়ে আসবে ইনশাল্লাহ। কাজ করে যেতে হবে, সেজন্য আমাদেরকে কাজ করে যেতে হবে, সারাক্ষণ এই গবেষণার চিন্তা মাথায় ঘুরঘুর করতে হবে। জাপানে কালকে আমি দেখলাম অনলাইনে আসছে যে জাপানে 10 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। জাপান এমন একটা কান্ট্রি যেখানে মানুষ শুধু কাজ পাগল, শুধু কাজ করে, কাজ আর কাজ, ছেলে, বুড়ো, শিশু,
বয়স্ক সবাই কাজ করে, সেখানে 10 দিনের ছুটি ঘোষণা করাতে সেখানে 56% লোক অসন্তুষ্টি প্রকাশ করছে যে 10 দিন ছুটি কিভাবে কাটায়। ওদের জীবনে ওরা ছুটি কাটানো কাকে বলে ওরা জানে না, এতদিন ছুটি কিভাবে কাটায়, ওরা বিরক্তি প্রকাশ করছে যে এতদিন ছুটি আমরা কিভাবে কাটাবো। কাজ পাগল মানুষদের বৈশিষ্ট্যই এটা। তা আমরাও সেইভাবে কাজ করে যেতে হবে, না হয় জাপানের মতো উন্নতি করতে পারবো না, বিদেশের মতো উন্নত দেশগুলোর মতো উন্নতি করতে পারবো না। সেজন্য আমাদেরকে সময়ের ছকে নিজের জীবনটাকে বেঁধে ফেলতে হবে। অলসতা মাথায় রাখা যাবে না, অলসতা রাখলে বিজ্ঞান মনস্ক হওয়া যাবে না, অলসতা রাখলে কাজে অগ্রগতি আসবে না। আমি যদি বলি ছোট্ট একটা জিনিস যে একটা জামা কিভাবে সেলাই করে, সেটা শেখার জন্য তোমার মাথায় যখন পোকা ঢুকবে যে আমি এটা শিখবো, কাটবো কিভাবে, সেলাই করবো কিভাবে, যখন তোমার মাথায় আগ্রহ জন্মাবে এটার পিছনে তুমি দৌড়াবা, কাজ করবা, তখনই দেখবা যে তুমি এক্সপার্ট একজন সেলাই যে করতে জানে ওরকম হয়ে গেছো। তাহলে এটা কি কাজ নয়? সবাইকে চাকরি করতে হবে এমন তো কোনো কথা নেই। যে শহরে দেখা যায় অনেক মেয়েরা, অনেক গৃহিণীরা সরকারি চাকরি করছে না, কিন্তু ব্যবসা করে, সেই যে পোশাকের ব্যবসা, খাবারের ব্যবসা, এটা সেটা করে ওরা অনেক পয়সা উপার্জন করতে পারতেছে এবং স্বাস্থ্যসম্মত খাবার সাপ্লাই দিচ্ছে অফিসে আদালতে। অনেক শিক্ষিত উচ্চশিক্ষিত মহিলারাও এটা করতেছে, হ্যাঁ, যে ছেলেরা মেয়েরা এটা করতেছে, সাপ্লাই দিচ্ছে, এগুলোও তো কাজ। অতএব আমরা কাজের পিছে দৌড়াবো, কখনোই লেখাপড়া করবো না এই উদ্দেশ্যে যে আমি শুধু সরকারি চাকরি করব। আমার গবেষণা দিয়ে, আমার মন মানসিকতা দিয়ে আমি নিজেই গড়ে তুলব কর্মক্ষেত্র, এটা মনে রাখবে। আমাদের জেলা শিক্ষা অফিসার একবার আমাদের স্কুলে কতবার আসছিল মনে আছে কিনা তোমাদের? ওনার কালকে পরশুদিন একটা পোস্টে আমি দেখলাম, কুমিল্লা রেলওয়ে স্টেশনে একটা ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে আরো 2-3 বছর আগে তার জন্মদিন পালন করতে গেছে, যে আজকের জন্মদিনে, আমার জন্মদিনে আমি অনাথ শিশুদেরকে নিয়ে, অবহেলিত শিশুদেরকে নিয়ে জন্মদিন পালন করব। তো ওখানে গিয়ে ওদেরকে খাওয়াইছে, এটা হয়েছে, কিছু ছেলেগুলো জড়ো করছে। সাধারণত রেলওয়ে স্টেশনে অনাথ শিশুরাই থাকে বা বঞ্চিত শিশুরাই থাকে। তো ওইখানে গিয়ে ওদের সাথে কথাবার্তা বলে ওর মনের মধ্যে মনে হয়েছে যে ওদেরকে শিক্ষা দেওয়া দরকার। সেখান থেকে সে ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন স্কুলে করছে, ডোনেট করছে, যোগাযোগ করছে, করে করে এইভাবে গিয়ে এখন ওরা একটা স্কুল চালু করছে। 13টা জেলায় সেই স্কুলটা চলতেছে, 13টা জেলায় সেই বঞ্চিত শিশুদের স্কুল চলতেছে এবং এখন এই সমস্ত স্কুলে স্টুডেন্টের সংখ্যা 13টা জেলায় মিলে প্রায় 3 লক্ষ। এবং সেটার সেই সময়ে সভাপতি বানাইছিল জেলা শিক্ষা অফিসারকে, এই কিছুদিন আগে ওনাকে একটা সম্বর্ধনা অনুষ্ঠানে দাওয়াত করছে, উনি সেই বর্ণনা দিচ্ছে। তাহলে এই যে একটা কাজ, তার এই 13টা জেলায় 3 লক্ষ স্টুডেন্টকে পড়ানোর জন্য কিছু কর্মী লাগছে না, এবং তাদের এখন কর্মী সংখ্যা 15,000 কর্মী সংখ্যা। কর্মীরা বিভিন্ন জায়গায় কাজ করতেছে, বাচ্চাদেরকে পড়ানোর কাজ করতেছে, ওদেরকে সেবা দেওয়ার কাজ করতেছে, ফান্ড তৈরি করতেছে, ওদের জন্য কাজ করে যাচ্ছে। এইটা হলো দেশের উন্নয়নের কাজ। আমরা কখনোই সরকারি চাকরি পাওয়ার জন্য পড়বো না, আমরা পড়বো, লেখাপড়া করবো, নিজেকে গড়ে তুলবো কাজ করার জন্য। কি কাজ করার জন্য? এমএ পাস করে সরকারি চাকরি না পেলে বেকার বসে থাকে, তাহলে আমার এমএ পাস করার কি লাভটা হলো? আমার দৃষ্টিভঙ্গি তো পরিবর্তন হলো না, তাই না? আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হইতে হবে, আগে আমার মনটা অনেক বড় হইতে হবে, তারপরে আমি বুঝবো যে আমি কি কাজ করতে পারি না পারি। আমাকে আমার দৃষ্টিভঙ্গি কাজের দিকে দৌড়ান। অতএব এই যে ছোটো ছোটো প্রজেক্ট, এই প্রজেক্ট থেকেই আমি আশা করি তোমাদের মনের মধ্যে এই দৃষ্টিভঙ্গিটা গড়ে উঠবে যে আমি কাজ করতে পারি। যারা প্রজেক্ট করছো তাদের নিশ্চয়ই আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে আমি পারি, তাই না? এই পারি থেকেই আমরা পারবো ইনশাল্লাহ, কি বলো? ইনশাল্লাহ পারব। সবসময় মনটাকে এনার্জেটিক রাখতে হবে, কখনোই আমি পারি না, পারবো না। ক্লাসে আমার তোমরা যদি 50 জন থাকো তাহলে 50 জনই পারবে, 50 জনই লেখাপড়া যে যখন যেই কাজ সেটা পারবে ইনশাল্লাহ, এই মানসিকতা রাখতে হবে। হয়তো 19-20 হবে, কিন্তু কেউ পারে, কেউ নাম্বার পায় 80-90, কেউ পাবে 20-30, এটা যেন না হয়। এখন থেকে আর মনে থাকবে আমরা কী করবো? পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা পারবো। আমরা অন্যকে ফলো করবো, কীভাবে কাজ করে, কীভাবে পড়াশোনা করে সেটা আমরা ফলো করবো। ক্লাসে 50 জন থাকলে 50 জনই পারবো, মনে থাকবে? 50 জনই স্কুলে আসবো,
পঞ্চাশজনই সৎ থাকবো, পঞ্চাশজনই পারবো। তো যাই হোক, আজকে বেলা অনেক হয়ে গেছে, কথা বলার সময় অনেক কম। রেজাল্ট কি ঘোষণা করা লাগবে? কারণ কেউ মন খারাপ করবে না তো? তোমাদের প্রজেক্টগুলি অনেক সুন্দর হয়েছে। আমি মনে করছিলাম যে এবার তো সীমিত পরিসরে করতেছি, এবার মনে হয় ততটা সুন্দর হবে না, কিন্তু দেখা গেছে যে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক এনার্জেটিক মনে হয়েছে তোমাদের, তোমাদেরকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। যারা বিচারক ছিলেন তারা নিজেদের প্রতিষ্ঠানের কাজকর্ম, নিজের ব্যক্তিগত কাজ ফেলে এসে এখানে দীর্ঘ সময় লাগে, অনেকক্ষণ লাগে, তোমাদের এগুলো বিচার বিশ্লেষণ করে রেজাল্ট তৈরি করছেন। ওনাদেরকে আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারো নাই যে প্রজেক্টগুলি, তার অর্থ এই না যে তারা খারাপ করছে, তারাও ভালো করছে। তোমাদের এই এই অবস্থাতেই একদিন আরও উন্নতির দিকে নিয়ে যাবে, সকলকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে। তা আমি এখন তোমাদের রেজাল্টটা ঘোষণা করতে চাচ্ছি। এখানে নাম উল্লেখ করা হচ্ছে না, জাস্ট তোমরা প্রজেক্টের নাম উল্লেখ করা হবে। যারা এই প্রজেক্টের অংশীদার তারা দাঁড়াবে, হাত উঠাচ্ছে, ঠিক আছে? তো এখানে তা হচ্ছে দূষিত ও পরিশোধিত নগর। কারা আস? দূষিত ও পরিশোধিত নগর, দ্বিতীয় স্থান লাভ করেছ একটি কলিং বেল দ্বারা বিভিন্ন কক্ষ নিয়ন্ত্রণ ও পানি। অনেক অনেক ধন্যবাদ, আমি দেখি তোমাদেরকে দিয়ে স্কুলের জন্য একটা বানাইতে পারি কিনা। কৃষি বিজ্ঞান